নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ক্যাব বিরোধিতায় অগ্নিগর্ভ রাজ্য, শিলচরীয় প্রতিবাদ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। নাগরিকত্ব নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর। মিহিরপুর দুর্ঘটনায় ঘোষিত সরকারি ক্ষতিপূরণ মেলেনি এখনো, ক্ষোভ ভুক্তভোগীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের উভয় কক্ষে ইতিমধ্যে পাস হয়ে গিয়েছে। গত সোমবার মাঝরাতে লোকসভায় এবং বুধবার রাতে রাজ্যসভায় বহু আলোচিত বিলটি পাস হয়েছে। এখন এই বিল রাষ্ট্রপতির অনুমোদনের পরই আইনে পরিণত হবে। সরকার চাইছে প্রতিবেশী তিন রাষ্ট্র থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা ছয়টি জনগোষ্ঠীর মানুষকে এদেশে নাগরিকত্ব দিতে। এই বিল পাস হওয়ার পর গোটা রাজ্য জুড়ে একদিকে যেমন প্রতিবাদ আন্দোলনে উত্তাল হয়েছে, ঠিক তেমনি বিল পাস হওয়ায় বিভিন্ন মহলে বইছে খুশির হাওয়া। গুয়াহাটি সহ উজান অসমের বিভিন্ন স্থানে ক্যাব বিরোধী আন্দোলন হিংসার রূপ নিয়েছে। বৃহস্পতিবারও এই দৃশ্য দেখা গিয়েছে। অন্যদিকে রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহানগরে কার্ফু জারি করার পাশাপাশি রাজ্যের অধিকাংশ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। বুধবার প্রথমে 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। পরিস্থিতি বেহাল হওয়ার আশঙ্কায় বৃহস্পতিবার দুপুর 12টায় 48 ঘন্টার জন্য কাছাড় সহ গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার শিলচরেও জনাকয়েক যুবক ক্যাব বিরোধিতায় রাজপথে নামে, হাতে প্ল্যাকার্ড নিয়ে জয় আই অসম ও বাংলাদেশী গো ব্যাক স্লোগান দিয়ে তারা পরিবেশ উত্তপ্ত করে তোলে। শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এই প্রতিবাদ কর্মসূচি শুরু হলেও পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকায় তা বেশিক্ষণ চলতে পারেনি। যুবকগুলি ক্যামেরার সামনে হাত কেটে রক্ত দিয়ে নো ক্যাব ইত্যাদি স্লোগান লিখতেও দেখা যায়। তারা ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের তীব্র প্রতিবাদ জানান। অন্যদিকে শহরের প্রবেশদ্বার রামনগরে আমশু এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। আমশু জেলা শাখার ডাকে এদিন বাইপাসের কাছে এক ঘন্টার অবরোধ কর্মসূচি শুরু হলেও প্রশাসনের আশু পদক্ষেপের ফলে তা কিছুক্ষণের মধ্যেই উঠে যায়, স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে আসাম বিশ্ববিদ্যালয় ও শিলচর পলিটেকনিকেও এদিন প্রতিবাদ কর্মসূচি ছিল। জেলা প্রশাসনের সদর্থক ভূমিকায় এই আন্দোলন দানা বাঁধতে পারেনি এবং শহরে ঢুকতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ছাত্ররা ক্যাব বিরোধী একটি স্মারকলিপি তুলে দেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে রাজ্যবাসীকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছেন, এক শ্রেণীর মানুষ মিথ্যা ও ভুয়া প্রচার করে অসমের পরিস্থিতি বিষিয়ে তুলছে। ক্যাব পাস হওয়ার পরে লক্ষ লক্ষ বাংলাদেশীকে অসমে নাগরিকত্ব দেওয়া হবে বলে যে প্রচার চলছে তা সম্পূর্ণ মিথ্যা। Social and spiritual tradition of Assamese people. So I have firm belief that people of Assam, as usual, will maintain peace for all the time to come. Because some section of people is trying to make the whole situation very much aggravated by spreading some misinformation and also in the name of CAB they are misleading the people by quoting that 10 million of people, 15 million of people are going to come to take the citizenship in Assam. So this is a totally false propaganda and I humbly request
the sensible section of society in Assam not to believe this kind of misinformation. This section of society who have been spreading the false propaganda are mainly trying to destabilize the peace and tranquility in the state. And I assure that Honorable Prime Minister Narendra Modi ji and also Honorable Home Minister Amit Shah ji, they have very categorically stated that the central government is committed to implement the Clause 6 of Assam Accord in the letter and spirit to ensure the constitutional safeguard to the people of Assam politically, culturally, their right of land and also their language. And this is a very strong initiative taken by our Honorable Prime Minister and Home Minister. And it has been very clearly stated even in the House of Parliament by our Honorable Home Minister Amit Shah ji. So that is why the people of Assam need not have to worry. And their commitment will be fulfilled within a time frame when the committee constituted under Justice Biplab Sharma to make the recommendation to the government of India as early as possible. So I believe the misinformation whereby is spreading should be condemned, and I also assure as a Chief Minister of Assam that our government is fully committed to ensure the identity of the people of Assam. And for this, whatever initiative is required on our part to take, that would be taken firmly. 30 অক্টোবর সন্ধ্যারাতে কালীপূজোর ভাসানে যাওয়ার পথে মেহেরপুর বীরবল বাজারে লরি চাপায় প্রাণ হারান পম্পা দে ও সোনালী দাস। এ ঘটনায় গুরুতর আহত হন আরো অনেকে। কিন্তু ঘটনার এতদিন পরও পুলিশ প্রয়োজনানুরূপ ব্যবস্থা না নেওয়ায় সিবিআই তদন্ত দাবি করেছে বিরাট হিন্দুস্থান সংগম। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে সিবিআই তদন্ত চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসক লয়া মাদ্দুরীর হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। বিগত 30 তারিখে যে ঘটনাটা ঘটে যাওয়া মেহেরপুরের, সেই ঘটনা নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কি পদক্ষেপ কিংবা এই পিছনে কার কি ষড়যন্ত্র আছে বা এই মালের মালিককে এই গাড়িটা কার এখন পর্যন্ত কোনো আমরা ছাড়া পাইনি। তার দরুন আজ আমরা ডিসি মহোদয়ের নিকট একখানা স্মারকপত্র তুলে দিলাম, যেটা আমার কপি টু অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম অ্যান্ড কপি টু অনারেবল প্রেসিডেন্ট অফ মাননীয় রামনাথ কোবিন্দজি, মাননীয় নরেন্দ্র মোদিজি তথা অনারেবল এমপি রাজ্যসভা ডক্টর সুব্রহ্মণ্যম স্বামীজি ওনাদের কাছে পাঠানোর জন্য যে এটার স্পেসিফিকলি সিবিআই ইনকোয়ারি হবে। কারণ কিছুদিন শুধু এই মেহেরপুরের ঘটনা নয়, এর আগেও মলিন বলে আমাদের মিডিয়া বন্ধু একজন মৃত হয়েছে, যে সেটা শুনেছিলাম যে কোনো একটা ট্যাঙ্কার গাড়ি নাকি, কিন্তু সেটা তো এখনও স্পষ্ট হয় নাই সেটা ট্যাঙ্কার গাড়ি ছিল না কি গাড়ি ছিল, কিন্তু লাগছে এখানে কোনো কিছু একটা বড় ধরনের কোনো একটা কিছু ষড়যন্ত্র আছে। তার দরুন আমাদের এটা সিবিআই ইনকোয়ারির দাবি আমি জানাচ্ছি আমাদের আসাম সরকার মাননীয় সর্বানন্দ সোনোয়াল স্যারের কাছে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এ ঘটনায় গুরুতর আহত জয়দীপ দে জানিয়েছেন সরকারি তরফে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হলেও তারা এযাবৎ টাকা পাননি। এটা মেডিকেল কলেজের রিপোর্ট, মেডিকেল কলেজের রিপোর্টে কইছে যে আমার আপনার ইয়ের মধ্যে পায়ের মধ্যে আমার ইয়ে হয়েছে ফ্র্যাকচার হয়েছে, হাঁটুতে ফ্র্যাকচার হয়েছে, ফ্র্যাকচারটা শিলচর মেডিকেল কলেজে অপারেশন হইতো না, এখানে মেশিন নাই এবং ডাক্তার নাই, এখন সেটা বাইরে যেতে পারবে। তো আমি এখন এখন এমন পরিস্থিতি হচ্ছে, আমরা যাচ্ছি দিয়ে সবল না তো আমরা কী করবো,
যে আপনাদের এই ঘটনার পর অ্যাডমিনিস্ট্রেশনের তরফে কি আপনাদের সাথে কেউ গিয়ে দেখা করেছিল? যারা মারা গেছিল তারা 2 লাখ করে দিয়েছে। না না, গিয়ে কেউ আপনাদের পরিবারের সাথে দেখা করেছিল? দেখা করছে মানে দুইজনে যারা ডেড হয়েছে তারাও দেখা করছে, ইনজুরি যারা হয়েছে তারা মেডিকেল গিয়ে যেমন পরিমূল গেছেন এবং অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে তো আমরা এখন আমরা দাবি হইলো আমরা গিয়ে আমরা এই যে আহত যারা হয়েছে যারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এইটা আমরা অতি সত্তর মানে এরা দেওয়া হোক। শহরে ই রিক্সা চলাচলের ছাড়পত্র চেয়ে বৃহস্পতিবার কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করেন ই রিক্সা চালক ও মালিক সংস্থার সদস্যরা। দিন কয়েক আগে জেলাশাসকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র দেওয়া হয় কিন্তু প্রশাসনের কাছ থেকে ইতিবাচক সাড়া না মেলায় ব্যক্তিগতভাবে তারা নিজেদের সমস্যার কথা ডিসির কাছে তুলে ধরেন। জেলাশাসক লয়া মাদ্দুরী ই রিক্সা চালক ও মালিকদের দাবির ব্যাপারে সদর্থক ভূমিকা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কয়েকদিন আগে যে আমরা রিমান্ডারটি দিলাম তো আমরা তো কোনো আনসার পাইছি না, এখন যে মেইন রোডে না চললে আমরা আউটসাইডে চললে আমরা ভাত খাওয়া মুশকিল আছে, 200 টাকা রুজু করা ইম্পসিবল হয়ে গেছে, তো আপনি একটা সুব্যবস্থা করুন। তাই কোথায় যে তোমরা এই গাড়িটা স্লো চলে যার কারণে এই ট্রাফিক সমস্যা বেশি হয় এটা সম্ভব নয়, তাহলে কীরকম আমরা চলতাম? ঠিক আছে, আমি ডিটিও স্যারের লগে আলাপ করিয়া আমি এটা তোমরা 2 দিন পরে জানাইব। আমরা টাউনের মধ্যে ই রিক্সা বন্ধ করে দিছে যেটা বাইরুটে চলে, এর লাগে আমরা টাউনের মধ্যে চলবার লাগে আমরা ম্যাডামের কাছে গেছিলাম। কয়েকদিন আগে আমরা মেমোরান্ডাম জমা দিয়েছিলাম, ম্যাডাম আসিলে না, তো এর লাগে আজকে ম্যাডাম আইসেন, সেই আমরা আজকে গেছিলাম আর কি। করিমগঞ্জ জেলা পরিবহন বিভাগের দায়িত্বভার গ্রহণ করেই অবৈধ এবং অনভিজ্ঞ চালকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা করলেন নবাগত ডিটিও অংশুমান বিশ্বাস। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশুমান অনেক কথাই বলেছেন, বিশেষত লাইসেন্স ছাড়া এবং নির্ধারিত নিয়ম না মেনে গাড়ি চালানো, যতত্র গাড়ি দাঁড় করিয়ে যানজট তৈরি করা, এসব ক্ষেত্রে এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন অংশুমান। রাস্তায় দেখে স্পেসিফিকভাবে আপনাদের যেটা অভিযোগ ওইটা ওদের আমি নজরে আনবো, আর ওরা যাতে ওই ব্যাপারটা স্পেসিফিকভাবে ওই ব্যাপারটাতে যাতে লক্ষ্য রাখে, আর যেটা আইনের আইনগত যেটা ব্যবস্থা ওই পদক্ষেপ নেওয়ার জন্য ওদেরকে আমি ডিরেকশন দেব। এছাড়া ই রিক্সা চালানোর ক্ষেত্রেও লাইসেন্সের প্রয়োজনীয়তা রয়েছে জানিয়ে অংশুমান বলেন, যানজট এড়াতে প্রয়োজনে তিনি ই রিক্সা চালকদের সঙ্গে বসে কথাও বলবেন, এসব ক্ষেত্রে জনগণের সহযোগিতাও কামনা করেছেন বিশ্বাস। মানে সব জায়গায় আগে আমি শিলচরে কাজ করে এসেছি, ডিফুতেও ছিলাম, ডিফুতে অবশ্য ই রিক্সা চালানোর কোনো সুবিধা নেই যেহেতু পাহাড়ি এরিয়া, শিলচরে যখন ছিলাম ওই ব্যাপারটাও ছিল, এখানেও তো মানে তবে ওদের সঙ্গে আমি মিলবো, মিলে ওদেরকে বলবো যে তোমরা যেভাবে যানবাহন মানে একটা গাড়ি চালানোর যা যা নিয়ম তা পালন করতে তোমাদের যদি কোনো অসুবিধা হয় ওইটা আমাকে বলবে, আমি কীভাবে সমাধান করবো আমাদের ব্যাপারে আমাদের অফিসে বা ইয়েতে ওইটা আমি ওদেরকে ডাকবো। সাংস্কৃতিক সংস্থা সারস্বতীর ব্যবস্থাপনায় শিলচরে এক মনোরম সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আগামী 22 ডিসেম্বর রবিবার সন্ধ্যায় স্থানীয় রাজীব ভবনে এই অনুষ্ঠান সম্পন্ন হবে। এতে সঙ্গীত পরিবেশন করবেন 2015 সালের বাংলা সারেগামাপা চ্যাম্পিয়ন তথা 2018 সালের ইন্ডিয়ান আইডল কলকাতার সৌম্য চক্রবর্তী। সঙ্গে গান গাইবেন এবছরের জিটিভির লিটল চ্যাম্পসের টপ 10 শিল্পী শিলচরের স্বর্ণালী আচার্য। শিলচরের যে একটি প্রতিভাময়ী বাচ্চা মেয়ে স্বর্ণালী আচার্য, যে আপনারা সবাই জানেন এবারের যে সারেগামাপা লিটিল চ্যাম্পসে, জিটিভি লিটিল চ্যাম্পসে গিয়ে টপ 10 পর্যন্ত উঠেছিল, এটা কয়েক লক্ষ প্রতিযোগী সারা ভারতবর্ষের কয়েক লক্ষ প্রতিযোগীদের মধ্যে কম্পিট করে টপ 10 পৌঁছানোটা আমাদের শিলচরের মতো জায়গা থেকে চারটিখানি কথা নয়। তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা ওকে উৎসাহ দেওয়ার জন্য বেসিক্যালি এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এটা আমাদের আপনারা লিখতে পারেন 41তম সাধারণ উৎসব অ্যানুয়াল ফেস্টিভ্যাল, 41st অ্যানুয়াল ফেস্টিভ্যাল এটা আমাদের। এবার আমরা এই অনুষ্ঠানটা ওর জন্যই মানে করছি, তো সেই সাথে প্রোগ্রামটাকে আরেকটু গ্ল্যামারাইজ করার জন্য, আরেকটু এটার ইয়ে বাড়ানোর জন্য, ওজন বাড়ানোর জন্য আমরা আরেকজন শিল্পীকে নিয়ে এসেছি। তিনি হচ্ছে বাংলা সারেগামাপা 2015 অভারঅল চ্যাম্পিয়ন।
এই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করতে আয়োজক সংস্থার পক্ষে সর্বস্তরের সঙ্গীত প্রেমীর উপস্থিতি কামনা করা হয়েছে। এই যে অনুষ্ঠান, যেটা এই অনুষ্ঠানটা বাস্তবে আমরা সারস্বতের জন্মের পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান আমরা করেছি। ইদানিংকালে এ ধরনের বড় ধরনের কোনো অনুষ্ঠান আমরা হাতে নেইনি, তবে এবার আমরা এই অনুষ্ঠানটা আমরা হাতে নিয়েছি এবং এই অনুষ্ঠান সর্বতোভাবে সফল করার জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এবং আমি সৌভাগ্যবান বলতে গেলে এই মেম্বার মানে সংস্থা যে এত ভালো ভালো মেম্বার পেয়েছি যারা সোনালীকে সাপোর্ট করার জন্য এবং উৎসাহিত করার জন্য এমন একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন। এবং আমরা যেটা দেখতে পেয়েছি, দেবজিৎ সাহার ভারতকণ্ঠ দেবজিৎ সাহার পরে আমাদের শিলচর থেকে সিঙ্গিং রিয়েলিটি শোতে তেমন কাউকে দেখতে পাওয়া যায়নি। তো সেই হিসাবে সোনালী আমার মেয়ে নয়, বলতে পারেন শিলচরের তথা বোরাকেরও মেয়ে। এবং আমি সবার কাছে এটাই বলতে চাই, আশীর্বাদ চাই সোনালীর জন্য, সে শিলচর তথা বোরাকের মেয়ে নয়, একদিন যেন ভারতের মেয়ে হয়ে উঠতে পারে। ডিএসএর প্রাক্তন সাধারণ সম্পাদক মণি কর্মকারের স্মরণে দুদিবসীয় প্রাইজ মানি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিলচর ডিএসএ মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে 14 ডিসেম্বর সকাল 8:45 থেকে। দুটি গ্রুপে মোট 6টি দল অংশ নিয়েছে প্রতিযোগিতায়। গ্রুপ এ তে রয়েছে টাউন ক্লাব, ইউনাইটেড ক্লাব এবং ইটখলা ক্লাব, এবং গ্রুপ বি তে রয়েছে ইন্ডিয়া ক্লাব, ত্রিবেণী ক্লাব এবং ক্লাব ওয়েসিস। বৃহস্পতিবার জেলা ক্রীড়া মাঠের এক সাংবাদিক সম্মেলনে মণি কর্মকার মেমোরিয়াল প্রাইজ মানি ক্রিকেট লীগ কাম নক আউট টুর্নামেন্ট নিয়ে কথা বলতে গিয়ে ডিএসএর ক্রিকেট সচিব নিরঞ্জন দাস জানান, ক্লাব এবং ক্লাব ওয়েসিসি ম্যাচে ওপেনিং ম্যাচ এই টুর্নামেন্টের আমরা রেখেছি প্রাইজ মানি চ্যাম্পিয়ন 10,000 টাকা, রানার্স আপ 5,000 টাকা, এবং প্রত্যেক ম্যাচে যে উইনিং টিম থাকবে এই লীগ টুর্নামেন্টে 2,000 টাকা, এবং যে টিম হারবে ও 1,000 টাকা। এভরি ম্যাচে আমরা এই প্রাইজগুলো রাখছি এবং ইন্ডিভিজুয়াল কিছু প্রাইজ আছে প্রত্যেক ম্যাচে। ম্যান অফ দ্য ম্যাচ আছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এবং ব্যাটসম্যান, বেস্ট বোলার, ওইগুলা আমরা টুর্নামেন্টের মধ্যে রেখেছি। এই খেলাগুলো শুরু হবে সকাল 8:45-এ। টু ডেজ ম্যাচ, যেহেতু আমরা টাইমিংসগুলো এইভাবেই রেখেছি। আর সেকেন্ড ডে শুরু হবে 8:30-তে, 15 মিনিট আগে। পরে জেলা ক্রীড়া সংস্থার সচিব বিজেন্দ্র প্রসাদ সিং জানিয়েছেন, ক্রিকেটটা আমরা সববারই করে থাকি, এবার আমরা স্পন্সরশিপটা মণি কর্মকারের, প্রয়াত মণি কর্মকার যিনি আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন, ওনার নামেই আমরা করতে যাচ্ছি। এ ব্যাপারে প্রথমে আমি শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়াত কর্মকারের পরিবারের একজন সদস্য আজ আমাদের মধ্যে এখানে উপস্থিত আছেন, সমরকান্তি দা, ওনাকে আমি ধন্যবাদ জানাই। এবং এই টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি আগামী 14 ডিসেম্বর থেকে আমাদের এই টুর্নামেন্ট শুরু হবে। ফিকচারগুলো আপনাদের হাতে তুলে দেওয়া হবে একটু পরেই। এবং ক্রিকেট বাইলোজ অ্যামেন্ডমেন্ট যেটা আমরা করেছিলাম সেটার মতেই 6টা সুপার ডিভিশন টিম যেটা ছিল সেই 6টা সুপার ডিভিশন টিম দিয়েই এই টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি। এবং এ ব্যাপারে আমি বিস্তৃতভাবে বলার জন্য আমি আমাদের ক্রিকেট সেক্রেটারি নিরঞ্জন দাস এখানে আছেন, নিরঞ্জনকে আমি বলবো যে রুলস, ইম্পর্টেন্ট রুলসগুলো বা প্রাইজ মানি কী কী রাখা হয়েছে সে ব্যাপারে আপনাদেরকে ডিটেলস অবগত করাবেন। এদিকে প্রতিযোগিতা নিয়ে কথা বলতে গিয়ে মণি কর্মকারের পরিবারের পক্ষ থেকে সমর রায় জানান, জেলা ক্রীড়া সংস্থা মণি কর্মকারের নামে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্তের কথা তাকে জানালে তিনি দুদিন সময় চেয়ে নেন। প্রয়াত মণি কর্মকারের ছেলের সঙ্গে কথা বলে অনুমতি পাওয়ার পরে ডিএসএকে তাঁর সম্মতির কথা জানান এবং প্রয়াতের পরিবারের পক্ষ থেকে 25,000 টাকা ডিএসএ কর্তৃপক্ষের হাতে তুলে দেন। আমি ওনাকে বলেছিলাম দুদিন আমাকে সময় দেওয়ার জন্য, আমি বাড়িতে এবং ক্লাবের, উনি স্টুডেন্টসি ক্লাবের সেক্রেটারি প্লাস প্রেসিডেন্ট প্লাস চিফ অ্যাডভাইজার ছিলেন, আমি একটু আলাপ আলোচনা করে নিই যেহেতু 2 বছর পরে এটা অফার ডিএসএল থেকে। তো আমি বাড়ির সঙ্গে আলাপ আলোচনা করি, ক্লাবের সঙ্গে আলোচনা করি, তারপরে একটা অনুমোদন আমি পাই আর কি।
ওনার ছেলে এখানে থাকে না, বাইরে থাকে, মহারাষ্ট্রে থাকে। ওনার মুখের সঙ্গে আমি আলাপ করি, করে উনি জেনাশাইকে জানাই, উনিও যোগাযোগ রাখছিলেন যে কী হবে কী হবে, আমি জানাই নন্দালকে, বলে যে হ্যাঁ আমরা কনসাল্ট। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ক্যাব বিরোধিতায় অগ্নিগর্ভ রাজ্য, শিলচরীয় প্রতিবাদ, বন্ধ ইন্টারনেট পরিষেবা। নাগরিকত্ব নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল, শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর। মিহিরপুর দুর্ঘটনায় ঘোষিত সরকারি ক্ষতিপূরণ মেলেনি এখনো, ক্ষোভ ভুক্তভোগীদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।